জুরিয়ার বালুগুটিত 1400 কিয়া ট্রাক ভর্তি সরকারি চাউল জব্দ। জুরিয়া আরক্ষীয়ে বালুগুটিয়া খাইরুল ইসলামৰ ঘৰত অভিযান চলাই জব্দ করে এখন 1400 কিয়া ট্রাক ভর্তি বহু কুইন্টল চাউল। বহুদিন ধরে বিভিন্ন সমবায় সমিতির পর ট্রাকে ট্রাকে সরকারি চাউল চোরাংভাবে কিনি বেশি দামত বিক্রি করার অভিযোগ খাইরুল ইসলামৰ বিরুদ্ধে আছে। সোমবারে নিশা জুরিয়া আরক্ষীয়ে অভিযান চলাই খাইরুল ইসলামৰ ঘৰত বৃহৎ সরকারি চাউল জব্দ করে। এই চাউলখিনি কৰপৰা আনিছিল জুৰিয়া আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে। পুনৰবাৰ জনাব বিচাৰিছোঁ অলাসাম নিউজ 30 দৰ্শকসকলক এটি বিগ ব্ৰেকিং নিউজ। জুৰিয়াৰ বালুগুটিয়াত 1400 কিয়া ট্ৰাক ভৰ্তি চৰকাৰী চাউল জব্দ। জুৰিয়া আৰক্ষীয়ে বালুগুটিয়া খাইৰুল ইছলামৰ ঘৰত অভিযান চলাই জব্দ কৰে এখন 1400 কিয়া ট্ৰাক ভৰ্তি বহু কুইণ্টল চাউল। বহুদিন ধরে বিভিন্ন সমবায় কমিটির পর ট্রাকে ট্রাকে সরকারি চাউল চোরাংভাবে কিনি বেশি দামত বিক্রি করার অভিযোগ খাইরুল ইসলামৰ বিরুদ্ধে আছে। সোমবারে নিশা জুরিয়া আরক্ষীয়ে অভিযান চলাই খাইরুল ইসলামৰ ঘৰত বৃহৎ সরকারি চাউল জব্দ করে। এই চাউলখিনি কৰপৰা আনিছিল জুরিয়া আরক্ষীয়ে তদন্ত চলাই আছে। নিউজ ডেস্ক রিপোর্ট অল আসাম নিউজ 30। এই চাউলখিনি যে যোৱা নিশা ধরেছে, চাউলখিনি এনে কোরপরা আছে বা কি পাইছে? এটা আমি কোরপরা আছে চাউলকিটা সেটা সঠিককে আমি কব নোৱাৰিম। কব নোৱাৰি মানে ঘটনা চলি আছে। রাতে আমি খবর পাওঁ, তেনেকে আমি এটা ডাঙর একটা ট্রাকত তেনেকে সমবায় চাউল যে অবৈধ হিসাবে নাহলে কোথাও ট্রান্সপোর্ট করে বিচারিছে। তো সেটা আমি খবর পালো মোটামুটি 10:30-11:30 বজাত। তো লগে লগে মই টিম এটা পঠিয়াই দিলো। টিম এটা পঠিয়াই তাত দেখা পালে আর আমি গৈ পোৱাৰ লগে লগে যেটা গাড়ি একচুয়ালি কমপ্লিট লুট হওয়া নাছিল, মোটামুটি 90% লুট হয়ে গেছিল একটা। তো সেই হিসাবে আমি যাওয়া আমার পুলিশ বাহিনী গৈ পোৱাৰ লগে লগে কোনে তাত আসলে মালিকও আসলে প্লাস লেবার যখন আসলে গোটাইবিলাম ডাউট ক্রিয়েট হল। চাউলবিলাক আমি চালো আর এইবিল চাউল সমবায় ইউজ হয় যে আমি তেল বা বিনামূল্যে যে চাউল আছে সরকার পক্ষ পর এইবিল চাউলবিল সন্দেহ করলো আর কমপ্লিট বস্তা চেঞ্জ করে দিয়েছে। ইয়ারপর এই গম পাওয়া যায় মানে অবৈধ হিসেবে আমার কমবয় চাউল কোনোবাই কোনো কালেকশন করে কোথাও আর বাইরে মানে বিক্রি করব কারণে চালান দিয়ে আছে। স্যার কার ঘর পাইছিল এটা? ঘটনাটো কি আছিল একজাক্টলি পাহৰিছো। খাইলো বা মাগুৰি এলেকা কার ঘর পাইছিলে? এইটো আপনার খাইরুল খাইরুলর বলে গম পাইছো, মালদিনে খাইরুলর বলে গম পাইছো। এতিয়ালৈকে সেই পলাতক হয়ে আছে, বর্তমান পলাতক হয়ে আছে। একাংশ রাইজে সন্দেহ করেছে হিঙিয়া সমবায়ের হব বলে মানে সন্দেহ করেছে। একচুয়ালি আমি যেটা দেখিছো যে ইমান কোপা চাউল এটা সমবায়ের হব নয় থাকে, বহুত কিছু সমবায় বা তেনে কালেকশন করেছে ইহঁতে যেগুলো মানে ইহঁতৰ নিজৰ টেকনিকত যিবিলাক ইহঁতে চাউলটো বচায় তেনেকৈ বাহিৰত আৰু মানে বেছি দামত বিক্ৰী কৰে আৰু। তো সেইটো আমি সন্দেহ কৰিছোঁ বৰ্তমানলৈকে আৰু বহুতো তদন্তবোৰ বাকী আছে। ক'ৰ পৰা আহে এটা চোৰ্চটো আমি ওলাব চেষ্টা কৰি আছোঁ। চাওঁ তাৰ যিটো কালপ্ৰিট যিজন আছে সেইটো ধৰণক আমি কৰাতো কৰিব পাৰিলে কিছুমান কথা অলপ মানে খোলাচা হ'ব। কেইদিন আগতো আমি খবৰ পোৱা মতে এই খাইৰুল ইছলামক গাড়ী সৰ্বগ্ৰহ আৰক্ষীয়ে ধৰিছিলে, সেয়া এই চৰকাৰী চাউলেই আছিলে। হ্যাঁ, সেইটো মোস্ট প্রবলেম মই অহার আগত সেইটো মই খবরটো পাইছো। তেনেকে আমার এরিয়া পার হয়ে গেল, আমার থানা মানুষগুলো দৌড়াইছিলে। তো এখানে বড় স্পীডত গিয়ে তার মানে খবরা খবরই হল আর আমার সর্বগ্রহণ এই করে হয়েছিল সেইটো মই অহার আগত। তেনেকে আর একচুয়ালি গোপনী খবর বহু দিনের পরে আসে তেনেকে কিছু মানে আমার সমবায় চাউল তুলে কিনা অবৈধ ব্যাপার একটা চলি আছে। তো সেইটাকে আমি যাকালি ধরে গিয়ে সেটা পালো। ঠিক আছে, ঠিক আছে। হোটেল কিমান বস্তা চাউল? 395। আমি যাকালি যেহেতু গাড়িটা লোড হয়ে আসে আমি বস্তা কমপ্লিট আমি হিসাব করে পড়া নাছিলাম।